জেবন্নসা মিম আপনি লিখেছেন কাজী এবং কাবিন ছাড়া শুধু মসজিদের ইমাম দিয়ে বিয়ে পড়ানো যাবে কিনা কাজী এবং কাবিন ছাড়া মসজিদের ইমাম কিংবা যে কোনো ব্যক্তি দুজন সাক্ষীর উপস্থিতিতে যদি বিয়ে পড়ান এবং শরিয়ার নিয়ম সেখানে মানা হয় তাহলে সেক্ষেত্রে সে বিয়ে শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ হয়ে যায় যদিও রাষ্ট্রের আইনে কাবিন নামা পূরণ করা এবং সেখানে স্বাক্ষর দেওয়া অর্থাৎ বিবাহ রেজিস্ট্রি করা কাজী সাহেবের মাধ্যমে সেই আইন রয়েছে অতএব রাষ্ট্রের চোখে বা রাষ্ট্রের আইনে বিবাহ এটি তখনই বৈধ হবে বা তখনই রাষ্ট্রের চোখে বিবাহটা নিবন্ধিত হবে যখন সেটা কাবির নামা পূরণ করা হবে এবং কাজের মাধ্যমে সেটি রেজিস্ট্রেশন করা হবে ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে যদি দুজন সাক্ষীর উপস্থিতি প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিয়ে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই বিয়ে সম্মত পদ্ধতিতে হলে কোনো অসুবিধা নেই সেখানে মহর ধার্য করা থাকবে অভিভাবকদের মাধ্যমে হবে বিয়ের যে অন্যান্য এই বিষয়গুলো আছে সেগুলো লক্ষ্য করে যদি আমরা সেই বিয়ের আয়োজন করি এবং রেজিস্ট্রেশন কাজের মাধ্যমে সেটা যদি সম্পন্ন নাও হয় তারপরও সেই দৃষ্টিকোণ থেকে বিবাহ কিন্তু হয়ে যায় এবং তারা স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক তাদের মধ্যে স্থাপিত হয়ে যায়